আজকে কটা বাজে 8:30টা অলরেডি বেজে গেছে রাতের রান্না হয়নি আজকে কিন্তু আজকে রাতে একটা ভালো রান্না করব দাঁড়াও এই যে দেখো নতুন কড়াই কিনে এনেছি আবার মেজে চকচকেও করে নিয়েছি লোহার কড়াই এখন আবার লোহার কড়াই একটু হেলথ কনসাস হয়ে যাচ্ছে বুঝেছো সেজন্য লোহার কড়াই তুলে মানে কিনে নিয়েছি তা মেজে একদম চকচকেও করে নিয়েছি পেছনটা ঠিক আছে পেছনটা তো এমনি কালো হবে দেখো একদম মেজে চকচকে করে নিয়েছি আর কড়াই লোহার কড়াই নতুন রান্না হবে বাঙালি মানুষ ভেজতে যত ভালো লাগে না বাবা নন ভেজই হবে নতুন কড়াই উদ্বোধন হবে নন ভেজ করে আর কি রান্না করে তাই তো তোমাদের কি মত বলো তোমরা নতুন কড়াই আনলে কি রান্না করো জানাবে কিন্তু কমেন্ট করতে ভুলবে না যাই হোক চলো আমার এই কড়াইতে কড়াই চিকেন করব তোমাদের সঙ্গে শেয়ার করে দেব চলো রান্না করে তাড়াতাড়ি এ দেখো আমার মাংস কাটাকুটি হয়ে একদম ধোয়াধুই মানে কাটাকুটি মানে কেটেই নিয়ে এসেছি ধোয়াধুই হয়ে রেখে দিয়েছি এটা এবার নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব রসুন ছাড়িয়ে নিয়েছি আদা অল্প একটু দিয়েছি পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি ক্যাপসিকাম আর টমেটোটা কাটবো দাঁড়াও কাটাকুটো করে নিই আর এটা আমি গ্রেট করব না একটু ছেঁচে দেব এটা ম্যারিনেট করে রেখে দিলাম এবার কাটাকুটোটা করে নিই পেঁয়াজগুলো আমি একদম কিউব করে কেটে নিয়েছি কিউব করে কেটে নিয়েছি ক্যাপসিকামটাও ঠিক সেভাবে কেটে নেব আর এই দেখো এই যে ছোট ছোট পেঁয়াজগুলো রেখেছি দাঁড়াও দেখাচ্ছি এগুলো আমি কিউবটা পুরোটা বের করে নিই এই দেখো এই কিউবটা আমি মাংসে দেব কখন দেব সেটা রান্না করার সময় দেখতে পাবে মানে ভিডিওটা দেখতে থাকো দিলে বুঝতে পারবে এটা কখন দেব আর যেটা করছি এই যে দেখো এই যে ভেতরের যে ছোট ছোট অংশগুলো ওগুলো বের করে নিয়েছি এটা এবার একটু কুচিয়ে নেব না হলে এটা পেস্টও করে নিতে পারো আমি একটু কুচিয়ে নেব তারপর এটাও অ্যাড করব মাংসে সেটা এক একটা স্টেপে অ্যাড করব মশলাগুলো এবার এই মশলাগুলো ডিপেন্ড করছে কিন্তু মাংসের উপর মানে মাংস যতটা থাকবে মশলাপাতি সেরকম হবে আমি দুটো টমেটো দিচ্ছি কারণ আমার মাংস ওই 550-600 মতো রয়েছে আর বাকি মশলাও সেই জন্য সেই পরিমাণেই দিয়েছি এবার চিকেনের পরিমাণ বাড়লে মশলার পরিমাণটাও বাড়বে চলো এবার রান্নাটা শুরু করা যাক এই দেখো কড়াই গরম হয়ে গেছে আমি কিছু মশলা ভেজে নেব এই যে আমি কড়াইতে অ্যাড করে দিয়েছি অল্প একটু গোটা ধনে অল্প একটু মৌরি কাঁচা মৌরি আর গোটা জিরে আর এখানে অ্যাড করে দিচ্ছি এর সঙ্গে শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবার এটা ভালোভাবে ভেজে নেব এটা মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এটা ঠান্ডার জন্য রেখে দিচ্ছি এবার এটা একটু এই মশলাটা একটু ঠান্ডা করে নেব দিয়ে গ্রাইন্ড করে নেব এটা ঠান্ডা হতে থাক এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াই চিকেনে আমি মাংসটা যেহেতু ভেজে নেব সেই জন্য একটু তেল বেশি লাগবে সেই জন্য একটু তেল বেশি নিচ্ছি দরকার হলে পরে আমি তেলটা তুলে নেব
মাংসটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম এটা এবার এই তেলের উপর গরম তেলে দিয়ে দেব। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দেবে। দেখো আমার গ্যাস কিন্তু হাই ফ্লেমে দেওয়া রয়েছে, এবার এটা ভাজতে হবে। একদম হাই ফ্লেমে রেখে চিকেনটাকে ভাজতে হবে। মাংসটা ভাজা হতে থাক, ভাজা হতে হতে আমি আদা আর রসুনটা একটু থেঁতো করে নিই। চলো এই দেখো চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, মানে এবার আমি এতে যে টমেটো গুলো কেটে রেখেছিলাম ওগুলো এবার অ্যাড করে দিচ্ছি। আর অ্যাড করে দিচ্ছি যে কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি, আর থেঁতো করা আদা আর রসুনটা অ্যাড করে দিলাম এখানে। গ্যাসটা অল্প একটু কমিয়ে দিচ্ছি, মানে হাই ফ্লেম রাখছি না, অল্প একটু কমিয়ে দিচ্ছি। তারপর এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখো এই যে টমেটো থেকে ছালটা কিন্তু ছাড়িয়ে চলে এসেছে, এটাকে আমি এবার তুলে দেব। এবার টমেটোর পুরো টমেটোটাকে এবার স্ম্যাশ করে দেবো এখানে। দেখো মাংস অলরেডি কিন্তু সেদ্ধ হতে শুরু করে দিয়েছে, দেখো ছেড়ে ছেড়ে যাচ্ছে মাংস। আমার মাংসটা একটু ছোট পিস হয়ে গেছে, মানে মাংসের দোকানে একটু ছোট পিস করে কেটে দিয়ে ফেলেছে। তোমরা মাংসের পিসটা একটু বড় করবে, মানে খুব বড় না, একটু মিডিয়াম সাইজ রাখবে। তোমরা অনেকেই ভাবছো যে এটা হেলদি নয় রেসিপি, এত তেল দিয়ে রান্না হচ্ছে। কিন্তু দেখো এই কড়াই চিকেন বা এই সমস্ত ডিশগুলো তো আর সবসময় খাওয়া হয় না, মাঝে মাঝে খাওয়া হয়, তো একটু একটু ডিশ বা এক আধ দিন ডিশ এটা মানাই যায়, তাই তো? আর তোমরা চাইলে এই এই স্টেজে একটু তেলটা কমিয়ে নেবে, আমিও তেলটা একটু কমিয়ে নেবো। এই দেখো তেলটা একদম বেরিয়ে গেছে, এবার আমি তেলটা নামিয়ে নেবো। আর এই তেলটা তোমরা চাইলে অন্য কোনো রান্নাতে ইউজ করে নিতে পারো, কোনো মাছের রান্নাতে বা মাংস করলে তোমরা সেখানে ইউজ করে নিতে পারো। আমি এই তেলটা একটু কমিয়ে নেব। দেখো আমি অনেকটা তেল কিন্তু কমিয়ে নিয়েছি।
আমি যেটা করব ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গ্রাইন্ড করে নিয়েছি সেটা এবার এতে অ্যাড করে দেব। আর কালারের জন্য অ্যাড করে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এতে অ্যাড করছি পরিমাণ মতো নুন। ম্যারিনেট করার সময় যেহেতু নুন অ্যাড করা ছিল সেহেতু নুনটা বুঝে শুনে অ্যাড করতে হবে, কারণ এটায় জল পড়বে না, মানে অল্প জল পড়বে। এরকম আর টেস্টটা যাতে ঠিক থাকে সেজন্য আমি এতে অ্যাড করে দিচ্ছি অল্প একটু চিনি। এবার আমি এতে অল্প একটু জল অ্যাড করব। ব্যাস, আর জল অ্যাড করব না, এই জলটাতেই হয়ে যাবে। এবার গ্যাসটা কমিয়েও দিয়েছি, এবার নেড়ে একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি জল দিয়ে দিয়েছি, গ্যাসটাও কমিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। মাংস কিন্তু প্রায় 85% মতো সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওই যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, আর কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম গুলো। আবারও ঢেকে দেবো, এটা নরম হতে থাক, ক্যাপসিকাম পেঁয়াজগুলো নরম হতে থাক আর মাংসটা বাকিটা সিদ্ধ হতে থাক। একদম মিডিয়াম লোতে, মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে দিলাম। গোলমরিচটা পরে অ্যাড করছি। গোলমরিচটা ওই মশলা যখন ভাজা হয়েছিল তখনই গোলমরিচটা ভেজে তার সঙ্গেও গুঁড়ো করে নেওয়া যেতে পারে, আমি সেটা আর করছি না, আমি একটু পরে দিলাম। ও হ্যাঁ, আর একটু জল অ্যাড করেছিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, অল্প একটু জল অ্যাড করেছি মাংসটা যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর একটু হালকা গ্রেভি গ্রেভি যাতে থাকে সেজন্য আমি আর একটু জল অ্যাড করেছি। আর একটু ঢাকিয়ে দেবো এবার। দেখো জলটা একদম টেনে গেছে, ঠিক আছে, জল একদম টেনে গেছে, তেলও একদম সুন্দর তেল বেরিয়ে গেছে, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই এই গ্রেভিটা একটু রাখতে হবে, না হলে এটা একটু ঠান্ডা হলে টেনে নেবে গ্রেভিটা, এর থেকে আরো শুকনো করলে একদম ড্রাই হয়ে যাবে চিকেনটা। তো এই পর্যায়ে আমি রেখে দিচ্ছি আর ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। বুঝতেই পারছো রান্নাঘর মানে প্রচুর গরম,
যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে, তার আগে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আসি। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর হ্যাপি থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজ তাহলে আসি, টাটা। I know you told your friend you're not a